নমস্কার বন্ধুরা, যুথিকার কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ খেতে অনেকেই পছন্দ করে থাকেন। একদম রেস্টুরেন্টের মতন চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ কীভাবে বাড়িতে বানানো যায়, চলুন সেটা দেখে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। স্যুপ বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে আপনারা ভেজিটেবল অয়েল, অলিভ অয়েল, যে কোনো সাদা অয়েলও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে গোটা রসুন কোয়া আর একটা বড় আদার টুকরো একটু থেতো করে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি আর গোটা গোলমরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজ রসুন আদাটাকে দু এক মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে চিকেন দিয়ে দেব। 200 গ্রাম চিকেন আমি হাড় সমেত নিয়েছি। চিকেনটা দিয়ে দু এক মিনিট নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 লিটার জল দিয়ে দেব। চিকেন স্টকটা বানানোর জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেবেন, কারণ চিকেন সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা অনেকটাই কমে যাবে। এবার এর মধ্যে ধনে পাতার নিচের পোর্শনটা দিয়ে দেব, আর গাজর দিয়ে দেব গোল গোল করে কেটে। এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ঢেকে এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর জলের উপরে যে ফেনাগুলো রয়েছে সেগুলোকে একটা চামচের সাহায্যে তুলে ফেলে দেব। এই ফেনাগুলো ফেলে দেওয়ার ফলে চিকেন স্যুপটা অনেক বেশি টেস্টি হবে। জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। আবার আমি ঢেকে এটাকে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিকেন স্টকটা কিন্তু আমাদের একদমই রেডি। একটা স্ট্রেনারে এই চিকেন স্টকটাকে আমি ছেঁকে নেব। চিকেনগুলো আর এখানে গাজরগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেন আর গাজরগুলোকে একটা পাত্রে আমি নিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমি আর চিকেন স্যুপে ব্যবহার করব না। এবার হাড়ের মধ্যে যে চিকেনগুলো লেগে রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেব। হাড়গুলোর থেকে চিকেনগুলো ছাড়িয়ে নিয়ে হাড়গুলোকে আলাদা করে নেব। সব চিকেনের থেকে হাড়গুলোকে আলাদা করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বানিয়ে রাখা চিকেন স্টকটা সব দিয়ে দেব। চিকেন স্টকটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। পরিমাণ মতন নুন দিয়ে দেব। চিকেন স্টকে কিন্তু আগে থেকেই নুন দেওয়া রয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করা গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ডার্ক সোয়া সস আমি 1.5 চামচ দিয়ে দিলাম। 1 চামচ চিলি সস দিয়ে দেব। এক চামচ ভিনিগার দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার স্যুপের মধ্যে দেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফেটানো ডিমটা স্যুপের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
বাকি ফেটানো ডিমটা আবার দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। স্যুপটা অনেকটা পাতলা রয়েছে, এটাকে ঘন করার জন্য আমি 3 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি। সেই জলটা অল্প অল্প করে স্যুপের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে 1 মিনিট ফুটিয়ে নেব, তাহলে স্যুপটা একটু ঘন হয়ে আসবে। সবার শেষে উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটাকে একটা পাত্রে আমি সার্ভ করব। আপনারা চাইলে ধনেপাতা কুচির পরিবর্তে কুচনো স্প্রিং অনিয়নও দিতে পারেন। এই শীতকালে একদম রেস্টুরেন্টের মতন চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।